हाय फ्रेंड्स, ब्लाड सुगर की कोड़े नियंत्रण में रखबे। आम्रा जे कोनो जिनिस जखन खाई सेई खाबारटा शरीर जखन पाए सेई शरीर किन्तु सेई एटा प्रोटीन होक फैट होक कार्बोहाइड्रेट होक विशेष करे कार्बोहाइड्रेट एवं प्रोटीनेर क्षेत्रे शरीर करे कि सेईटाके ग्लुकोजे कनवर्ट करबे। प्रथमे हय कि तुमि जखनी किछु खाबे सेई खाबारटा ग्लुकोजे कनवर्ट हलो। कनवर्ट हार पर शरीर प्रथम देखे जो हमार क्यालोरि डेफिसिट रही है कि ना, जो हमारे क्यालोरि दरकार आज क्या शक्ति दरकार आज क्या, तब से क्यालोरी कनवर्ट करें। और जदि से ना जे ना अलरेडी शरीर जथेष क्यालोरि रही है को डेफिसिट नहीं, तक कर कि से ग्लुकोज रक्तर मध्यमे शरीर विभिन्न कोषे छड़िए पड़े और शरीर हमारे जो मांसपेशी आई मांसपेशी मध्य ग्लाइकोजें थे। ग्लाइकोजेन होच्छे एमन एक जिनिस जेटा शरीरेर जे पेशी माने सोजा कथा जे मासल सेई मासलेर मध्ये स्टोर होये थाके। बोलते पारो एटा एक्चुअली मासलेर शक्ति। तो प्रतिटा मासलेर मध्ये किन्तु ग्लाइकोजेन स्टोरेज थाके, जार मासल जत बड़ो तार भेतरे ग्लाइकोजेन स्टोरेज ततटा बेशी। सुतरां जदि देखा जाए जे हाँ मासलेर मध्ये ग्लाइकोजेन स्टोरेज फाँका आछे, तो तखन सेई ग्लुकोज किन्तु ग्लाइकोजेने कनवर्ट होये तोमार ओई मासलेर मध्ये स्टोर होये गेलो। ओके, এবার আমি ধরে নিলাম যে তোমার শরীরের যে মাসেল আছে সেইখানে গ্লাইকোজেন স্টোরেজে ফুল আছে, তখন শরীর কি করবে সেই এক্সট্রা যে গ্লুকোজটা রক্তে বইছে, তখন করবে কি শরীর প্রথমে চেষ্টা করবে যে লিভারে দেখবে যে লিভারের মধ্যে কোনো লিভারের মধ্যে ওই মানে স্টোরেজ থাকে যেখানে গ্লাইকোজেন হিসেবে স্টোর হয় সুগারটা, তো প্রথমে দেখবে লিভারের মধ্যেও আছে কি না। তো লিভারেও আমি ধরে নিলাম যে লিভারের মধ্যেও গ্লাইকোজেন স্টোরেজ ফুল আছে, তখন করবে কি সেই ফ্যাটটা সেই মানে গ্লুকোজটা সেটা কিন্তু ডাইরেক্ট কনভার্ট হবে কিসে না ফ্যাটে। কেন না শরীর দেখবে যে আমার এক্সট্রা গ্লুকোজ রয়েছে, কিন্তু সেই গ্লুকোজটা আমার শরীরে তো থাকলে মুশকিল, কারণ শরীরের মধ্যে যদি অতিরিক্ত সুগার থাকে রক্তে তো শরীর সবসময় চেষ্টা করবে সেই সুগারটাকে যত তাড়াতাড়ি হোক কোনো কিছুতে কনভার্ট করে নেওয়া, কারণ ব্লাডে বেশি সুগার থেকে গেলে শরীরের ক্ষেত্রে সেটা ভয়ঙ্কর খারাপ, কারণ অতিরিক্ত সুগার কিন্তু অন্যান্য অর্গানে যদি ছড়িয়ে পড়ে তো সেই অর্গানগুলো আস্তে আস্তে খারাপ হতে থাকে। তো সেই জন্য শরীর বাই ডিফল্ট মেকানিজম শরীর চেষ্টা করবে সেই যে গ্লুকোজ যেটা এক্সট্রা রয়ে গেছে সেই গ্লুকোজটাকে ফ্যাটে কনভার্ট করতে, এবং ফ্যাটে কনভার্ট করে শরীরের বিভিন্ন জায়গায় স্টোর করে রাখবে ফর দ্য ফিউচার ফুড সোর্স, মানে ভবিষ্যতে খাদ্যের সঞ্চয় হিসেবে শরীর তখন সেই এক্সট্রা গ্লুকোজটাকে স্টোর করে নেবে। এটাকে আমরা চর্বি বলি বা ফ্যাট বলি। এই অবধি প্রসেসটা অবধি এই যে এত অবধি যে প্রসেসটা এটা নর্মাল, এবং এই অবধি যদি হয় তোমার একটু কী হবে শরীরে ফ্যাট বৃদ্ধি হবে এবং এর ফলে তোমার শরীরের অর্গানের কোনো ক্ষতি হলো না। এইবার ব্যাপারটা কি যে কখন আমাদের ব্লাড সুগার বেড়ে যায় না, দেখো যখনই আমাদের শরীরে এই মানে কোনো কিছু খাই আমরা এবং যখনই সেই জিনিসটা গ্লুকোজে কনভার্ট হয় এবং শরীর সেটাকে ফ্যাটে কনভার্ট করে বা আমাদের শরীরে মাসেলে যখন সেটা চলে আসে মাসেলে যেটা বললাম গ্লাইকোজেন হিসেবে স্টোর হয়, এই প্রসেসগুলোর জন্য কিন্তু শরীরে ইনসুলিন বলে একটা হরমোন আছে, সেই হরমোনটার বিশাল বড় ফাংশন আছে, সেই ইনসুলিন স্পাইক করবে, মানে সোজা কথা ইনসুলিন প্যানক্রিয়াস থেকে বেরোয় এবং ইনসুলিন একটা হরমোন, সেই হরমোনটা যত বেরোবে তত কিন্তু সেই সুগার বার্ন হবে এবং সেই সুগারটা কনভার্ট হবে হয় গ্লাইকোজেনে নয় ফ্যাটে। এইবার তার মানে ভেবে দেখো তুমি যতবার খাচ্ছ ততবার কিন্তু ইনসুলিন স্পাইক করছে, কারণ ইনসুলিন ছাড়া কিন্তু সেই সুগার শরীরের মধ্যে প্রসেস হবে না, মানে ফ্যাটেও কনভার্ট হবে না গ্লাইকোজেনও কনভার্ট হবে না। তো তার জন্যে হবে কি ইনসুলিনটা সবসময় খাচ্ছে আর কি, যখনই তুমি কিছু খাও সঙ্গে সঙ্গে ইনসুলিন স্পাইক করে যাতে তোমার সেই সুগারটাকে প্রসেস করা যায় মানে যে গ্লুকোজটাকে। তো এইবার এর ফলে হয় কি যে প্যানক্রিয়াস থেকে যে ইনসুলিন বেরোনোর যে ব্যাপারটা সেইটা আস্তে আস্তে মানে নষ্ট হতে থাকে বাই দ্য টাইম বিং, যত সময় যাবে তত কিন্তু একটা যন্ত্র যদি বারবার খাটে তখন হয় কি সেই যন্ত্রটা আস্তে আস্তে খারাপ হয়ে যায়। ওকে, তো সেই জন্যে সবসময় চেষ্টা করতে হবে একটাই জিনিস যে এই যে ইনসুলিন স্পাইকের ব্যাপারটা এটা যতটা কম রাখা যায় যতটা সম্ভব কম রাখা যায়, কারণ কি দেখো যখনই খাবে তখন স্পাইক করবে আর খেতে আমাদের হবেই, না খেলে তো আমরা বাঁচবো না কারণ আমাদের ক্যালোরি আসবে না। সুতরাং চেষ্টা করতে হবে যখন খাবারটা খাবো সেই খাবারটা যতটা সম্ভব মানে একটু নিউট্রাল জিনিস হওয়ার, নিউট্রাল বলতে
মানে তার মধ্যে মানে সিম্পল কার্বের সঙ্গে কিছু কমপ্লেক্স কার্বোহাইড্রেট ঢুকে থাকবে এবং কিছু প্রোটিন থাকবে, কিছু ফ্যাট থাকবে, এইগুলো থাকা। কারণ কি, তুমি যত সিম্পল ভার্সন অফ কার্বোহাইড্রেট খাবে সেইটা শরীর তত তাড়াতাড়ি কিন্তু গ্লুকোজে কনভার্ট করে ফেলবে, এবং গ্লুকোজে কনভার্ট হয়ে গেলেই কিন্তু সে আর শরীরে বসে থাকবে না, সে সঙ্গে সঙ্গে হয় স্টোর হতে থাকবে, হতে চাইবে গ্লাইকোজেনে অথবা ফ্যাটে। তো এবার তার ফলে হবে কি, মানে এক ঝটকায় অনেকটা শরীরে গ্লুকোজ বেড়ে যাবে, অনেকটা সুগার বেড়ে গেল সোজা কথায়, বাংলা ভাষায় আর কি সোজার কথায়, মানে তুমি সিম্পল কার্বোহাইড্রেট খেয়েছো, এক ঝটকায় ব্লাডের মধ্যে প্রচুর সুগার চলে এসছে, সেই সুগারটাকে প্রসেস করার জন্য হিউজ পরিমাণে ইনসুলিন বার করতে হবে শরীরকে, তবেই সেই গ্লুকোজটাকে শরীর প্রসেস করতে পারবে, মানে সোজা কথা স্টোর করতে পারবে যে কোনো একটা ফর্মে। তো তার ফলে ইনসুলিনটার উপর চাপ অনেক বেশি পড়ে, ইনসুলিন অনেক বেশি বেরোচ্ছে এবং প্যানক্রিয়াসের উপর চাপ বেশি পড়ছে, এবং এইভাবে আস্তে আস্তে ইনসুলিন বেরোনোর যে মেকানিজমটা আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। এবং শুধু তাই নয়, দেখা গেছে যে যে মানুষ মানে যত বেশি তার শরীরে ইনসুলিন বেরিয়েছে সে কিন্তু তত বেশি ইনসুলিনের প্রতি মানে ইনসেনসিটিভ হয়ে যায়। মানে সোজা কথায় ধরে নিলাম যে তোমার এক ইউনিট গ্লুকোজ প্রসেস করতে এতদিন তোমার 10 ইউনিট ইনসুলিন লাগতো, ঠিক আছে। এর পরবর্তীকালে এই জিনিসটা হয়ে যায় যখন যে যত ইনসেনসিটিভ ইনসুলিনের ক্ষেত্রে, তখন হয় কি যে ওই 1 ইউনিট গ্লুকোজ প্রসেস করতে হয়তো তার 30 ইউনিট ইনসুলিন বেরোচ্ছে। মানে বুঝতে পারছো, মানে সেম ইউনিট অফ গ্লুকোজকে শরীর প্রসেস করতে মানে 3-4 গুণ বেশি ইনসুলিনের দরকার পড়ছে। এইটাকেই বলে ইনসুলিন ইনসেনসিটিভিটি। তো এইটাকেও কিন্তু অবশ্যই কন্ট্রোলে রাখতে হবে, কারণ যত কম ইনসুলিনে বেশি গ্লুকোজ বার্ন করে দেওয়া যায় তত কিন্তু শরীরের জন্য ভালো। এবং তার জন্য দরকার কি, তোমাকে অবশ্যই রেগুলার ওয়ার্কআউট করতে হবে, এবং অবশ্যই চেষ্টা করতে হবে যখনই ফুড খাচ্ছ সেই ফুডের যে কোয়ান্টিটি তার মধ্যে কমপ্লেক্স কার্বস বেশি থাকার এবং প্রোটিন টাইপের জিনিস বেশি থাকার, ফ্যাটি ফ্যাট বেশি থাকার, গুড হেলদি ফ্যাট যেগুলো সেইগুলো ফুডের মধ্যে বেশি থাকতে হবে, তবেই কিন্তু সেই ইনসুলিন ইনসেনসিটিভ থেকে তোমার ইনসুলিন সেনসিটিভ হয়ে যাবে। তুমি একটা নলেজ আছে যে 3-4 ঘন্টা অন্তর অন্তরই কিছু না কিছু অল্প অল্প করে খেয়ে যাওয়া, তো এই থিওরিটা কিন্তু এত মানে এই ব্যাপারটার সঙ্গে ম্যাচ খায় না। কারণ ভেবে দেখো, তুমি যতবার খাচ্ছ ততবার ইনসুলিন স্পাইক করছে, তার চেয়ে এটা অনেক বেটার যে তুমি সারাদিনে 2 বার খাচ্ছ, তাহলে হবে কি দুবারই তোমার ইনসুলিনটা স্পাইক করবে, বাকি টাইমটা প্যানক্রিয়াস রেস্ট পাবে। ওকে, এবার তার জন্য করতে হয় কি, ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং নিশ্চয়ই জানো, মিনিমাম 15 আওয়ার্স, হ্যাঁ মিনিমাম 16 ঘন্টা আমরা ফাস্টিংয়ে থাকি, শুধু জল টল খেয়ে বা ব্ল্যাক কফি ব্ল্যাক টি উইদাউট সুগার এইসব খেয়ে ফাস্টিংয়ে থাকি, এবং বাকি 8 ঘন্টার মধ্যে আমরা চেষ্টা করি একটা কি দুটো মিলের মধ্যে বাকি পুরো খাবারটা মানে সারাদিনের নিডটাকে পূরণ করে দেওয়ার। তার ফলে দুটো বা একটা মিল যেটা সেটা একটু বড় হতে পারে, কিন্তু অবশ্যই সেটা নিজের ক্যালোরির হিসেব অনুসারে রাখতে হবে। হ্যাঁ, এই নয় যে তুমি যে এতক্ষণ উপোস করেছো বলে ওই একটা কি দুটো মিল খেলে কি 3টা মিলই ধরো তুমি খেলে, সেই 3টা মিলে অনেক বেশি এক্সট্রা ক্যালোরি খেয়ে ফেললে, সেটা নয়। তোমাকে নর্মাল খাওয়া দাওয়াই খেতে হবে, তুমি মানে সারাদিনে 6টা মিলে যেটা খেতে সেটাকেই চেষ্টা করতে হবে একটা দুটো কি 3টা মিলের মধ্যে শেষ করে দেওয়ার। ওকে, মানে এখানে ডায়েট অ্যাকচুয়ালি নয়, এটা ডায়েট প্ল্যান নয়, এটা ডায়েটের টাইমিংটা তুমি ম্যানেজ করলে আর কি। তো যাই হোক, ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং কিন্তু শরীরে ইনসুলিনটাকে ঠিকঠাক রাখার এবং ইনসুলিন সেন্সিটিভিটি বাড়ানোর জন্যে একটা অসাধারণ অস্ত্র। এবং মনে রাখবি, ইনসুলিন সেন্সিটিভিটি কিন্তু ব্লাড সুগার নিয়ন্ত্রণ করার মেন অস্ত্র। ওকে, তো তার জন্য অবশ্যই চেষ্টা করবে ইন্টারমিডিয়েন্ট ফাস্টিংটা উইকে অন্তত 4-5 দিন করে করার। ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং নিয়ে আমার এর আগে প্রচুর ভিডিও আছে, তুমি সেগুলো দেখে নেবে, সেখান থেকে অনেক ইনফরমেশান ডিটেলে পেয়ে যাবে। আমি এখানে ওটা নিয়ে বেশি ডিটেলে কিছু বলছি না, যে ইনসুলিন ইঞ্জেকশান নিতে হয় যারা সিভিয়ার ডায়াবেটিসে চলে যায়, তার কারণ একটাই যে তার শরীর যে ইনসুলিন প্রডিউস করছে সেই ইনসুলিন তার শরীরের যে সুগার সেইটাকে মানে স্টোর করার জন্য যে মেকানিজম সেটা করার জন্য মানে কাফি নয়, মানে এনাফ নয়। তো সেই জন্যই তাকে বাইরে থেকে ইনসুলিন পুশ করতে হচ্ছে যাতে তার শরীরের সেই সুগারটা প্রসেস হয়। তারপরে অন্তত 30 মিনিটস ওয়াকিং এটা করবে অবশ্যই। সেকেন্ড হচ্ছে, যতটা পারবে চেষ্টা করবে যে সারাদিনের মিলটাকে
বারবারে না খেয়ে দুটো কি তিনটে মিলের মধ্যে শেষ করে দেওয়া, সারাদিনে ফুডের মধ্যে প্রচুর ভেজিটেবলস রাখা। গ্রিন ভেজিটেবলস এমন একটা জিনিস যেগুলো হচ্ছে টোটালি কমপ্লেক্স কার্বোহাইড্রেট, এবং এই কমপ্লেক্স কার্বোহাইড্রেট হবে কি শরীর প্রসেস করতে অনেক টাইম নেয় এবং প্রচুর ফাইবার থাকে এর মধ্যে, এবং সুগারের পরিমাণ সবচেয়ে কম থাকে যে কোনো গ্রিন ভেজিটেবলসের মধ্যে, বিশেষ করে শাক সবজি যেগুলো। প্রোটিন কিন্তু খুব তাড়াতাড়ি সুগারে কনভার্ট হয়ে যায়, অবশ্যই সিম্পল কার্বোহাইড্রেটের চেয়ে অনেক সময় নেয়, প্রোটিন ব্রেকডাউন হতে নর্মাল কার্বোহাইড্রেটের চেয়ে অনেকটা বেশি সময় নেয়, শুধু তাই নয় প্রোটিন ব্রেকডাউন হতে গিয়েও ক্যালোরি বার্ন হয়, তো সেই জন্য তোমার ক্যালোরি ওখানেই একটা ডেফিসিট হয়ে যায়, যে কারণে প্রোটিন অবশ্যই সুগার নিয়ন্ত্রণের জন্য কার্বোহাইড্রেটের চেয়ে বেটার, কিন্তু তার চেয়েও বেটার কিন্তু শাকসবজি এবং গুড হেলদি ফ্যাট, যে সিম্পল কার্বোহাইড্রেট কম রাখবো খাবার দাবারে, মানে কি চিনি আটা ময়দা এইসব এই টাইপের জিনিসগুলো, তারপর তোমার যতটা সম্ভব ওয়ার্কআউট করব, মিনিমাম হাফ অ্যান আওয়ার হাঁটাহাঁটি করব এইটা, তারপর আর থার্ড হচ্ছে সারাদিনের মিলটা দুটো কি তিনটের মিলের মধ্যে কমপ্লিট করে দেওয়া, এবং মাঝখানে কোনো রকম স্ন্যাকিং না রাখা সারাদিনে। আমার ধরে নিই আমি 2100 ক্যালোরির খাবার খাচ্ছি সারাদিন, এতদিনে করতাম কি 6টা মিলে ভাগ করে নিতাম, 6টা মিলে 350 ক্যালোরি করে 6টা মিলে খেতাম, সেটা করবো না, আমি করবো কি তিনটে মিল নেবো 700 ক্যালোরি করে, এরকম টাইপের একটা হিসেব, যে কোনো মিলে যদি আমি 800 ক্যালোরি নিয়ে নিই তো পরের দুটো মিলে আমি একটু কমিয়ে দিলাম। হ্যাঁ, তো এইভাবে ব্যালেন্স করতে হয়, মানে একটা কি দুটো কি তিনটে ম্যাক্সিমাম, তিনটে মিলের মধ্যে সারাদিনে খাবারটাকে রাখা, তাহলে হবে কি মানে তোমার যে ব্লাড সুগারটা সেটা অনেকটা দেখবে নিয়ন্ত্রণের মধ্যে চলে আসবে। ঠিক আছে, তাহলে আজকের এই পর্যন্ত ভিডিওটা রাখলাম। হ্যাঁ, এরপরে আবারও আমি এই কোলেস্ট্রল নিয়ে একটা ভিডিও করব, তো এই ভিডিওটা সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই জানাবে, এবং আমার সঙ্গে এটা নিয়ে আরও ডিটেলে যদি আলোচনা করতে চাও তাহলে অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করবে, আর এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্টস করবে, ওকে, আর লাইক দেবে, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। টাটা।